নমস্কার, নবরাজ টকে যে আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি অসীম। আর এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি নতুন জি বাংলায়, আসতে চলেছে মুকুট সিরিয়াল। সেই মুকুট সিরিয়ালের প্রেস কনফারেন্স আজকে হচ্ছে এবং সেখানেই আমি রয়েছি। আর আমার সঙ্গে রয়েছে স্নেহাশিস দাস, আপনাদের সবার প্রিয় দাদা। আমি প্রথমেই তোমাকে বলবো যে নতুন নতুন কন্টেন্ট তুমি প্রচুর নিয়ে এসছো জি বাংলার পর্দায়। এর আগেও হয়েছে জগদ্ধাত্রী, তোমার টিআরপিতে প্রচুর ভালো র্যাঙ্কে রয়েছে। তো মুকুট আসছে, মুকুট সম্বন্ধে কী বলবে? টিআরপি ভালো র্যাঙ্কে তো আমার মনে পড়ে না, একটা দুটো বাদ দিয়ে সবসময় টিআরপি র্যাঙ্কে থাকে। এর আগে বর্তমানে জগদ্ধাত্রী, এই মুহূর্তে জগদ্ধাত্রী টপে আছে, চ্যানেল টপার আছে। হ্যাঁ, মুকুট সম্বন্ধে বলবো কি, জগদ্ধাত্রী যেমন ইউনিক, মুকুটও ইউনিক, একদম অন্য কন্টেন্ট। এবং আমি সবাইকে অনুরোধ করবো, বারবার বলছি কেন, আমি কখনো এই ধরনের কথাবার্তা বলি না, কিন্তু প্লিজ ইউ শুড ওয়াচ দিস শো। কারণ আমাদের শো, আমি একটা যে আমাদের শো একঘেয়েমি থাকে না, আমি জগদ্ধাত্রী কাটানোর চেষ্টা করেছি, আই এম শিওর মুকুট দিয়েও একঘেয়েমি কেটে যাবে। এবং এমন একটা কন্টেন্ট যেটা দেখার পর আপনার মনে হবে যে ইটস নিউ, কমপ্লিটলি নিউ। মুকুট তোমার মাথায় কী করে এলো যে মুকুট নিয়ে এরকমভাবে একটা সিরিয়াল করানো যায়? যে কোনো সৃষ্টিশীল মানুষের মাথা দিয়ে কোনো না কোনোভাবে একটা সৃষ্টির ভাবনা আসে, সে গান আসে, কবিতা আসে, সাহিত্য আসে, চিত্রনাট্য আসে, কন্টেন্ট আসে, যে কোনো যার মাথায় থাকে সেটাকে নিয়ে রিসার্চ করতে করতে বেরোয়। এটা আমার, আমি ভীষণ ইনস্ট্যান্ট, ভীষণ তাৎক্ষণিক। আমি ওই ভাবলাম, বেরিয়ে গেল, হয়ে গেল, কন্টেন্ট সাজানো হয়ে গেল, এবং আমাকে খুব একটা প্রশ্ন উত্তরের মুখোমুখি হতে হয় না। আমি যা ভাবি চ্যানেল বিশ্বাস করেন এবং বানাতে বলে দেবেন, হ্যাঁ দাদা তুমি বানাও। একটু আগে আমরা শুনছিলাম অডিওর কথা, সেই অডিওর সিক্রেটটা কী আমাদের দর্শকরা কিন্তু জানতে চাইছে। অডিও সিক্রেট হচ্ছে যে এটা এটা না কোনো একটি চ্যানেল, মানে নিউজ চ্যানেল আমাকে প্রায় আধ ঘন্টার ডকুমেন্টারি করেছিল, বিখ্যাত নিউজ চ্যানেল, যে এটা একটা ঈশ্বর প্রদত্ত ক্ষমতা, এটা নিয়ে কেউ কখনো কথা বলেননি, কেউ রিসার্চ হয়নি। কিন্তু এটা নিয়ে আমি নিজেই বিস্মিত হয়ে যাই, যখন আমি একসঙ্গে 10টা শো করছি, তখন একই দিনে টানাদারি 10টা শোকে প্রত্যেকটা সিন উইথ অডিও, মানে এক্সপ্রেশনস, ক্যারেক্টার আলাদা, অভিনয়, যেমন শ্রুতি নাটক শোন, রেডিও ড্রামা শোনেন, ঠিক সেইভাবে রেডিও ড্রামা দিয়ে পুরোটা বানিয়ে দেওয়া হয়। এবং সেটা কিন্তু না ভেবে, ইনস্ট্যান্ট অটো প্রসেসে চলে সেটা। এবং এটা নিয়ে আমার মনে হয় কথা বলা উচিত, একটা সময় এসে গেছে যে আমিও অবাক হয়ে যাই দীর্ঘ 20 বছর ধরে একইভাবে, নইলে কারো কোনো হিউম্যানিটি সম্ভব নয় যে এতগুলো শো করা একসঙ্গে, 10টা শো ইনক্লুডিং হিন্দি শো, এবং সবকটাই সফল। এবং এই যদি এইভাবে ওরা আমাকে বলেছিলো, হাতে গিটার দিয়ে আমি সুর করছি, সিন বলছি, সুর করছি, সিন বলছি, হতে 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 শোজগুলো দাঁড়াচ্ছে, এটা একটা প্রসেস। সেই প্রসেসটা কীভাবে ব্রেনে হয় আমি জানি না, আমি ভাবতে চাই না। এটা যতদিন আছে আমি টিকে আছি, যতদিন থাকবে আমি পাবো না। একদমই তাই। আমি শেষ বলবো, আর বেশিক্ষণ আমি রাখবো না দাদাকে, বলবো শেষ দর্শকদের জন্য কী বলবে? আমি অনুরোধ করব যে আমি এখন যা যা শো বানাচ্ছি আপনারা দেখুন, প্রত্যেকটা শো, লাস্ট 2-3টে শো আপনারা খেয়াল করে দেখবেন, প্রত্যেকটা শো আলাদা, শো কন্টেন্ট আলাদা, অনেক স্মার্ট, আধুনিক, ঝকঝকে এবং একঘেয়েমি কোথাও নেই, এক ফোটা মেদ নেই কোথাও। প্লিজ ওয়াচ ইট, তাহলে বাংলা টেলিভিশনের মঙ্গল হবে, আরও সবাই ইন্সপায়ার্ড হবেন, আরও ভালো ভালো শো হবে। প্লিজ মানে দেখুন এই শোটা, আমি সেল করি না কখনো, আমি দাঁড়িয়ে বলি না কখনো, কিন্তু আমার মনে হয় টেলিভিশনে যে আমরা একঘেয়েমিতে ভুগছি তার থেকে বেরিয়ে আসার কিছু উপকরণের মধ্যে আপনারা পাবেন, ভালো লাগবে, ওয়াচ দিস শো। একদমই তাই দাদা, যেটা বললো আপনাদেরকে শোটা তো দেখতে পারেন। স্নেহাশিস চক্রবর্তী দাদার সিরিয়াল মানে তো একদম সুপার ডুপার হিট, আপনারা প্রত্যেকেই জানেন। আগামী 27 মার্চ থেকে সোম থেকে শুক্র রাত ঠিক 9:30 কিন্তু আসতে চলেছে জি বাংলার পর্দায় মুকুট, আপনাদের অবশ্যই দেখতে হবে। ক্যামেরায় দেবসত্তম দাসের সঙ্গে অসীম দাস, নবরাজ টকিজ, কলকাতা। বাংলা সিরিয়াল ও সিনেমা সেলিব্রিটিদের এক্সক্লুসিভ ইন্টারভিউ পেতে ও সমস্ত রকম বাংলা বিনোদনের খবর পেতে আমাদের এই নবরস টকিজ ইউটিউব চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর ভিডিওটি কেমন লাগলো লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাতে ভুলবেন না।